আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে টমেটো রোপণ করা শেয়ার করব। টমেটোর আসলে অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে মেইন উপকারিতা, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর ভিটামিন সি, পটাশিয়াম, ফোলেট এবং ভিটামিন কে অনেক প্রচুর পরিমাণে রয়েছে এই টমেটোর মধ্যে। আমরা যারা বিদেশে থাকি তাদের তো অপশনের অভাব নেই, কারণ যখন আমরা সুপার মার্কেটে যাই টমেটোস কিনতে, ওই শেলফগুলির মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটিস অফ টমেটোস দেখতে পাই আমরা। আবার অনেক অনেক ডিফারেন্ট দেশ থেকেও এসে থাকে এই টমেটোগুলি, তো আমাদের তো অপশনের অভাব নেই। তো আমরা অবশ্যই সঠিক টমেটো এবং যে হেলদি টমেটো আছে সেই টমেটোগুলি অবশ্যই আমরা চুজ করে খাবো। আমি আসলে পার্সোনালি আমি অর্গানিক টমেটোই খেতে অনেক পছন্দ করি, স্পেশালি যে কোনো সবজি হোক না কেন, আমার কাছে অর্গানিক সবজিগুলি খুবই ভালো লাগে, যেহেতু এগুলি স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এগুলি কেমিক্যাল ফ্রি। তা আপনারা বুঝতেই পারছেন, আমাদের সবারই জানা যে কেমিক্যাল ফ্রি সবজিগুলি আমাদের শরীরের জন্য খুবই ভালো, তার মাঝে কোনো ভেজাল কোনো মেশানো কিছু থাকে না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু অর্গানিক অন দ্য ভাইন্স টমেটো নিয়ে নিলাম, কারণ এইগুলি হচ্ছে খুবই ফ্লেভারফুল অ্যান্ড খুবই টেস্টি টমেটো। আর এই যেগুলি অন দ্য ভাইন থাকে এইগুলি গাছের মধ্যে রেখেই পাকানো হয়। তো আজকে আমি এইগুলিকে রোপণ করব। আর আমি আরেকটা বিফ টমেটো নিয়ে নিলাম, আনফর্চুনেটলি এই বড় বিফ টমেটো অর্গানিক ছিল না। তো এনিওয়ে, আমি এগুলিকে আজকে রোপণ করব আর আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও শেয়ার করব আপনাদের সাথে। তো বন্ধুরা, আমি কিছু কম্পোস্ট নিয়ে নিয়েছি আর এখন টমেটো কেটে আমি এগুলিকে রোপণ করব। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার সাথে অলরেডি আছেন অনেক আগ থেকে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের দুজন্য রইল অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমার নেক্সট আপলোডগুলি আপনারা ইজিভাবে পেয়ে যাবেন। আমরা যে এই টমেটোগুলি খাই এইগুলি আসলে বিভিন্ন টাইপের হয়ে থাকে, স্পেশালি মেইন থ্রি টাইপসের হয়ে থাকে, তা হচ্ছে ডিটারমিনেট, ইনডিটারমিনেট আর বুশ, মানে ডুয়ার্ফ টাইপের ভ্যারাইটিস থাকে। এই ডিটারমিনেট টমেটো ভ্যারাইটিসগুলি সার্টেন সাইজে হয়ে এইগুলি স্টপ হয়ে যায়, স্পেশালি টমেটোর সাইজটা ম্যাক্সিমাম 5 ফুট অথবা এর আন্ডারে থাকে। আর যে টমেটোগুলো ধরে সব একসাথে ধরে আর একসাথে টমেটোগুলি পাকে, যা আপনারা একসাথে সব হারভেস্ট করতে পারবেন, পরে এই গাছে আর কোনো টমেটো ধরবে না। তো এটা হচ্ছে অল ইন ওয়ান গো সব টমেটো ধরে। তো এইটা হচ্ছে ডিটারমিনেট টাইপ। আর ইনডিটারমিনেট টমেটো ভ্যারাইটিস হচ্ছে যা আমরা সাধারণত সবাই গড়ে রোপণ করে থাকি, আর এইগুলি গাছগুলি অনেক লম্বা হয়ে থাকে, আপ টু 10-12 ফিট লম্বা হয়ে থাকে। যদি আমরা এর টপ টিপসগুলি কেটে না দেই টাইম মতো, তা না হলে গাছ শুধু বড় হতেই থাকে। আর এই টমেটোগুলি থ্রু আউট দ্য সিজন গ্রো হয়ে থাকে আমাদের ইউকেতে, স্পেশালি আনটিল ফ্রস্ট আসা না পর্যন্ত এইগুলি গ্রো হতে থাকে, আর ফ্রস্ট আসার পরে এই গাছগুলি আসলে মারা যায়। আর বুশ প্যারাইটিস যেগুলি ডোয়ার্ফ সাইজের হয়ে থাকে, এইগুলি আসলে অনেক কিউট গাছগুলি হয়ে থাকে, এগুলি আসলে সুইটেবল ফর হ্যাঙ্গিং বাস্কেট, হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে খুবই সুন্দরভাবে এইগুলি ঝুলে থাকে, এমনকি পটের মধ্যেও খুব সুন্দরভাবে হয়। আর স্পেশালি যারা কোনো খুব বড়ো গার্ডেন নেই তারা অবশ্যই এইগুলি রোপণ করতে পারেন, এগুলি খুব স্পেস সেভিং, এমনকি আপনারা কিচেনের উইন্ডোসিলের মধ্যেও এগুলি রেখে গ্রো করতে পারবেন, এগুলি ব্যালকনির মধ্যে রেখে গ্রো করতে পারবেন, খুবই আইডিয়াল অ্যান্ড খুবই কম্প্যাক্ট এই প্লান্টগুলি। তো বন্ধুরা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমরা যখন এই টমেটো রোপণ করব, ফ্রেশ টমেটো থেকে বিচি নিয়ে যখন চারা করব, তখন আমাদের অবশ্যই সঠিক টমেটোগুলি চুজ করে নিতে হবে। যেমন ধরেন আমি অর্গানিক টাইপ চুজ করে নিয়েছি, কারণ আমি জানি এটা গ্যারান্টিড, এটা অর্গানিক, এটা ভালো গ্রো হবে, এটা কোনো চেঞ্জ আসবে না।
আর যারা নর্মাল টমেটো এনি শপ থেকে কিনে নেন তারা জানেন না এটা কোন ভ্যারাইটিস অফ টমেটো তাহলে এটা যদি ইনকেস হাইব্রিড হয়ে থাকে তাহলে তো আপনার ভালো ফলন হবে না এমন হতে পারে সুন্দর গাছ হবে কিন্তু আপনার হাতে কোনা কয়েকটা টমেটো ধরবে চার পাঁচটা টমেটো ধরবে সারা গাছের মধ্যে তো বন্ধুরা আপনারা যারা জানেন না হাইব্রিড বিচি মানে কি তারা অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও আছে তা চেক করে নেবেন যা আমি ভালো করে বীজ সম্বন্ধে এক্সপ্লেন করে নিয়েছি কোন বীজ কি রকম হয়ে থাকে তা আমি এন্ড স্ক্রিনও দিয়ে দিব তো আপনারা প্লিজ দয়া করে এই ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টমেটো তো রোপণ করা হয়ে গেল আমি এইগুলিকে হালকাভাবে ময়েশ্চার করে নিয়েছি যাতে ইজিলি জার্মিনেট হয়ে যায় বিচিগুলি আর আমি এগুলিকে ক্লিং ফিল্ম দিয়ে বেঁধে রেখেছি এখন আমি এগুলিকে বয়লার রুমে রেখে দিব আপনাদের যাদের বয়লার রুম নাই তারা অবশ্যই যে কোনো একটা সানি উইন্ডো সিলের উপরে রেখে দিবেন মাশাল্লাহ আমার টমেটোগুলি খুবই সুন্দরভাবে থ্রি ডের মধ্যেই জার্মিনেট হয়ে গিয়েছিল এটা হচ্ছে ডে ফাইভ তো দেখতে খুবই সুন্দর লাগছে আর এইগুলি সব অর্গানিক সিডস ইনশাল্লাহ আমার এবার ভালোভাবে গার্ডেনিং হবে আর আমি ইনশাল্লাহ আমি তিনও ধরনের তিনও ভ্যারাইটিস অফ টমেটোস রোপণ করার চেষ্টা করব ডিটারমিনেট ইনডিটারমিনেট অ্যান্ড বুশ টাইপের তো দেখি কোনটার ভালো ফলন হয় তো বন্ধুরা এই অর্গানিক সিডসগুলির অ্যাডভান্টেজ হলো আপনারা এইগুলি জেনারেশন টু জেনারেশন গ্রো করতে পারবেন আপনাদের আর বিচি কিনতে হবে না এই বিচিগুলি সবসময় আপনারা সংগ্রহণ করে রাখতে পারবেন নেক্সট ইয়ারের জন্য আর সারা বছর আপনারা এই অর্গানিক টমেটো খেতে পারবেন এখন তো আমাদের আধুনিক জমানা হয়ে গিয়েছে আমরা ইজিলি খুবই সুন্দরভাবে টমেটোগুলি ডিপ ফ্রিজে রেখে খেতে পারি সারা বছর আর এইগুলি হচ্ছে আমার বিফ টমেটো যা আমি ইবে থেকে কিনেছিলাম এগুলি ছিল অর্গানিক বিফ টমেটো আমি কিছু অর্গানিক টমেটোর বিচি রোপণ করতে চেয়েছিলাম স্পেশালি দিস বিফ টাইপের তো ইনশাল্লাহ আমার এইগুলি হয়ে গেছে সরি আপনাদের সাথে আর এইগুলি শেয়ার করা হয় নাই ইনশাল্লাহ আমি যখন এদেরকে ট্রান্সপ্লান্ট করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া তো বন্ধুরা আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেফ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ